দর্শক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীতে রয়েছেন আমাদের আরেক সহকর্মী তরিকুল ইসলাম। তারেক সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। তারেক, দূরপাল্লার যানবাহন তো বন্ধ রয়েছে, তো বন্ধ থাকার কথা, তো সেক্ষেত্রে মহাসড়কে কি ধরনের যানবাহন এই মুহূর্তে চলাচল করতে দেখছেন আপনি? বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু গাজীপুরের টঙ্গীতে কর্মরত থাকে, প্রতি বছরের নেই, এবছর কিন্তু ধর্মকে মানুষের কিন্তু চাপ আমরা দেখতে পেয়েছি। তবে আজকে সম্ভব মনে করে কিন্তু অনেকেই গেছে, তবে আজকেও কিন্তু আজকে কিন্তু গণ পরিবহনের পাশাপাশি কিন্তু যাত্রী চাপও একটু কম লক্ষ্য করেছে। তবে এ বিষয়টি লক্ষণীয় যে স্বাস্থ্যবিধি এবং সরকারি নীতিমালা কিন্তু কেউই মানছে না এবং সবাই কিন্তু এটি উপেক্ষা করে কিন্তু চলাফেরা করছে। এতে করে করে কিন্তু করোনা যেই ঝুঁকিটা সেটি কিন্তু রয়েই যাচ্ছে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গাজীপুর সিভিল সার্জন অফিস থেকে আমাদের যে বিষয়টি নিশ্চিত করেছে যে গত 24 ঘন্টা কিন্তু নতুন করে 35 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং নতুন কোনো মৃত্যু সংবাদ তারা আমাদের নিশ্চিত করেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ টঙ্গী থেকে জানাচ্ছিলেন আমাদের আরেক সহকর্মী তরিকুল ইসলাম তারেক।